78 সংখ্যক মানিকপুর আঞ্চলিক শ্রী শ্রী লক্ষ্মী পূজা তথা মেলার বিশেষ আকর্ষণ আছিল সাংস্কৃতিক সন্ধিয়া। আর সাংস্কৃতিক সন্ধিয়ার অনুষ্ঠান আরম্ভ হয় একটা সমবেত সঙ্গীতের। সমবেত সঙ্গীতের পিছতেই ক্রমান্বয়ে আধুনিক নৃত্য লোকনৃত্যর অনুষ্ঠান আরম্ভ হয়। ঠেঙেরা বন্ধু রসিয়া বড় ঘর তো বসিয়া, ঠেঙেরা বন্ধু রসিয়া বড় ঘর তো বসিয়া, গানি গাই বড়রা জানি না। আৰু ইয়া আমন্ত্ৰিত শিল্পীসকলে পৰিবেশন কৰি আছে লোকনৃত্য। পৰম্পৰাগত সাজ পৰিধান কৰি তেওঁলোকে পৰিবেশন কৰে লোকনৃত্য। সকলো দৰ্শকে বিপুল সঁহাৰি জনায় প্ৰতিটো অনুষ্ঠানতে। প্রতিগী শিল্পীক বিশেষভাবে সহারি জানার পরিলক্ষিত হয় আজির এই বিশেষ অনুষ্ঠানট। এয়া পরিবেশ হয়েছে বঙ্গাইগাঁও জেলার মানিকপুরের। মানিকপুরত চলি আছে মানিকপুর আঞ্চলিক শ্রী শ্রী লক্ষ্মী পূজা তথা মেলা। আর এই বছর 78 সংখ্যক ভরি দিছে মানিকপুর আঞ্চলিক শ্রী শ্রী লক্ষ্মী পূজা তথা মেলায়। বিগত বছরসমূহ দরে সকল দর্শকেই বিপুল সহারি জানাইছে প্রতিটি অনুষ্ঠানতে। যোৱা 15 অক্টোবর দিনাখনের বিশেষ আকর্ষণে আছিল সাংস্কৃতিক সন্ধ্যা। বহুতে অভাকাঙ্ক্ষী উপস্থিত হওয়ার উপরও বহুতেই বিশেষ নৃত্য গীত পরিবেশন করেছিল। সমান্তরকে আহিছিল বহুতো আমন্ত্রিত শিল্পী। দেখা পাওয়া গৈছিল ট্রেড এক্সপোর্ট বহুতো দর্শকের ভিড় তথা বহুতে আহিছিল তেওঁলোকৰ প্রয়োজনীয় সামগ্রী কিনিবৰ বাবে। এক বিশেষ পরিবেশ দেখিবলৈ পোৱা গৈছিল মানিকপুর আঞ্চলিক শ্রী শ্রী লক্ষ্মী পূজাত। এয়া মানিকপুর চলি থাকা ট্রেড এক্সপোর একটা পরিবেশ। সমান্তরকে গরম গরম জেলেপির সাদ লোবর কারণেও বহুতে উপস্থিত হয়েছিল মানিকপুর আঞ্চলিক শ্রী শ্রী লক্ষ্মী পূজাত। দেখিব পৰা গৈছিল সুন্দর একটা পরিবেশ মানিকপুর। আর এটি আপনাদের উপভোগ করক মানিকপুর হয়ে যাওয়া সাংস্কৃতিক সন্ধ্যার কিছু পরিবেশ তথা নৃত্য অনুষ্ঠান।
আর এয়া চক মানিকপুর সাংস্কৃতিক সন্ধিয়া চাবর কারণে দর্শকে কেনেকে ভিড় করেছে মেলাও চাইছে সমান্তরকে উপভোগ করেছে সাংস্কৃতিক সন্ধিয়া আর সেইভাবে বহু দূর দূরণির পর আছে দর্শক মঞ্চত নাপালে কি হল এজন ব্যক্তিয়ে এনেদরে মাটিতেই নিজের মঞ্চকরণ সৃষ্টি করে কেউ নৃত্য পরিবহন করেছে আর সকল দর্শকে ব্যক্তিজনের নৃত্য চাই আমোদ পাইছে মুঠতে এক সুন্দর পরিবেশের মাজেরে আজির এই বিশেষ সাংস্কৃতিক সন্ধিয়া সমাপ্ত হয়েছে মানিকপুর হয়ে যাওয়া প্রতিটি অনুষ্ঠানতেই মানিকপুরবাসী খুব সহায় সহযোগিতা করে আর সেইভাবে বহুতে কয় মানিকপুর মানিক পাওয়া যায় মানিকপুর আছে মরম এনাজরি ভাতৃত্ববোধ মানিকপুরবাসী আছে বিশেষ মরম আর ভাতৃত্ববোধ তথা চেনেহ প্রীতি সেইভাবেই মানিকপুর প্রতিটি অনুষ্ঠানতে সুন্দরকৈ রাইজে সহায় সহযোগিতা করে সকল নৃত্য অনুষ্ঠান সম্পূর্ণরূপে আপনার আগবাব নো পরবর্তী সময় প্রতিটি নৃত্য অনুষ্ঠান আপনার আগবাম গানটোত কোৱাৰ দৰে আপোনালোকক ক'ব বিচাৰিছোঁ আপোনালোকেও আমাক পাহৰি নাযাব কাৰেঙৰ সৈতে সদায় থাকিব পৰৱৰ্তী সময়ত সম্পূৰ্ণ নৃত্যৰ অনুষ্ঠানবিলাক এটা এটাকৈ আপোনালোকৰ বাবে আগবঢ়াম লগ পাম নতুন এটা ভিডিঅ'ত নতুন ধৰণেৰে নতুন ৰূপত ধন্যবাদ জয় আই অসম কামত গেলেও মন নালাগে তোরে কথা মনত পরে তোর কথাকে কত গীতি ভাবিয়া পুয়াম একেলা রাতি সেঙেরি তোক কবা মন যায় সেঙেরি তোক নিবা মন যায় সেঙেরি তোক কবা মন যায় সেঙেরি তোক নিবা মন যায় নিজের করিম বুলিয়া ভাবিয়া রে তই বুড়া নকবি।